3.5 শতকের ভিতরে আজকে এই 2 ইউনিটের নকশা করা হয়েছে। তো আজকে এই 2 ইউনিটের নকশা নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের এখানে লম্বায় আছে 44 ফুট 5 ইঞ্চি এবং পাশে রয়েছে 34 ফুট, এবং আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে দিক থেকে, ফ্রন্ট সাইডে আমাদের দুই পাশে দুটো বারান্দা রয়েছে এবং সামনের দিকে থেকেই আমাদের সিঁড়িঘর রয়েছে। তো এখান থেকে প্রবেশে আমাদের সিঁড়িঘর, সিঁড়িঘরের সাইজ হচ্ছে 7 ফুট 6 ইঞ্চি বাই 15 ফুট, এবং আমাদের দুই পাশে দুইটা ইউনিট সাজানো হয়েছে। তো প্রথমে আমাদের এই ইউনিটের প্রবেশেই রয়েছে ছোট একটু ডাইনিং রুম, 9 ফুট বাই 13 ফুট 4 ইঞ্চি। তো এই ডাইনিংয়ের সাথে আমাদের একটি কমন টয়লেট রয়েছে ও একটি কিচেন রয়েছে। তো কিচেনের সাইজ হচ্ছে আমাদের 7 ফুট বাই 6 ফুট এবং কমন টয়লেটের সাইজ হচ্ছে 7 ফুট বাই 4 ফুট। তো দুই পাশে আমাদের দুইটা বেডরুম রাখা হয়েছে। এই পাশে আমাদের বেড নাম্বার 1 12 ফুট 5 ইঞ্চি বাই 12 ফুট 6 ইঞ্চি, এবং এই বেডের সাথে আমাদের একটি বারান্দা রয়েছে 3 ফুটের, এবং পিছনের দিকে আমাদের আরও একটি বেডরুম রয়েছে 16 ফুট 4.5 ইঞ্চি বাই 12 ফুট, এবং এই বেডরুমের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 7 ফুট বাই 4 ফুটের। তো অপর পাশের ইউনিটও সেমভাবে সাজানো হয়েছে, মাত্র 1500 স্কোয়ার ফিটের ভিতরে আমাদের দুইটা ইউনিট করা হয়েছে, যা শতকে যদি আপনারা বলেন 3.5 শতক। তো 3.5 শতকের ভিতরে আমাদের দুইটা ইউনিট সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমাদের প্রত্যেক ইউনিটে দুইটা বেডরুম, একটি ডাইনিং রুম এবং দুইটা টয়লেট রয়েছে ও একটি কিচেন রয়েছে। তো এবার আসি খরচ হিসাবে। তো এটা আপনারা দুইতলা ফাউন্ডেশনও দিতে পারেন অথবা চারতলা ফাউন্ডেশনও দিতে পারেন। তো আপনারা যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা টোটাল কমপ্লিট করেন তাহলে আপনাদের প্রায় 52 থেকে 55 লক্ষ টাকা খরচ যাবে। এটা 2022 সালের বর্তমান বাজার মূল্য হিসাবে ধরা হয়েছে। এবং আপনারা যদি এই বাড়িটা চারতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা কমপ্লিট করেন তো সেক্ষেত্রে আপনাদের 1.15 কোটি মতন খরচ আপনারা ধরে রাখতে পারেন। তো এই ছিল আজকের খরচ হিসাব। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাদী সরকারের সাথেই থাকুন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আজকের প্ল্যানটা নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।